মহানগরীর চাঞ্চল্যকর শিশু নির্যাতনের ঘটনার চার্জশিট দাখিল। সংগীতা দত্ত, ওয়ালিউল ইসলাম সহ পাঁচজনক অভিযুক্ত আরক্ষীর দুইখন আদালততে দাখিল চূড়ান্ত অভিযোগনামা। অবশেষত মহানগর আরক্ষী আদালতত চূড়ান্ত চার্জশিট দাখিল করিলে ডাক্তার দম্পতির শিশু নির্যাতন গোচরের এটা বছরের অন্তত তদন্তকারী বিষয়াই ফরেন্সিক রিপোর্ট সহ সকল তথ্য সন্নিবিষ্ট করে সিজিএম আদালতত দাখিল করিলে চাঞ্চল্যকর ঘটনাটোর চার্জশিট। এই চার্জশিটত অভিযুক্ত করা হয়েছে মুঠ পাঁচগৰাকীক। ডাক্তার সংগীতা দত্ত, ওয়ালিউল ইসলাম, উৎপলা বসু আর দুগৰাকী ব্যক্তিগত সহায়িকা। অভিযোগনামাত তুলনিয়া দুই শিশু কেনেদরে নির্যাতন চলাইছিল তার সকল বিবরণ উল্লেখ করা হয়েছে। আটাইকে অভিযুক্ত করা হয়েছে আইপিসির 307, 325, 326, 341, 507, 307 ধারার অধীনত। সমগ্র ঘটনা পোহরলৈ আহিছিল 2023 বর্ষর মে মাহর প্রথম সপ্তাহতে। পোহরলৈ আহিছিল কেনেদরে প্রখর রোডত এগৰাকী কন্যা শিশুক সাদর উপরত বান্ধি থৈছিল। ইয়ার পাছতে চিকিৎসক দম্পতির বিরুদ্ধে পল্টন বাজার থানাত রুজু হয় 201/2023 নম্বরের এটা গোচর। ঘটনা তদন্ত আরম্ভ করিয়ে গ্রেপ্তার করেছিল সংগীতা দত্ত আর ওয়ালিউল ইসলামক। নটাকৈ জামিনবিহীন ধারাত আরক্ষীয়ে রুজু করেছিল গোচর। সেই সময় গোচরের বহু তথ্য প্রেরণ করা হয়েছিল ফরেন্সিক বিজ্ঞানাগারলৈ। ফরেন্সিকর প্রতিবেদন অহাত বহু পলম হওয়াত জামিন আবেদন করেছিল সংগীতা আর ওয়ালিউলে, কিন্তু জামিন দিয়ার ক্ষেত্র কঠোর স্থিতি লৈছিল সিজেএম আর পক্সো আদালতে, যার ফলত একাধিকবার নাকচ হয়েছিল জামিন আবেদন। তদন্তকারী বিষয়ে চূড়ান্ত অভিযোগনামা সিজেএম আদালতের উপরও দাখিল করেছে পক্সো আদালততো। জামিন নাপাই গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারতে বিগত এটা বছরে কারাবন্দিত্বর জীবন কটাইছে ডক্টর দম্পতিয়ে। চূড়ান্ত অভিযোগনামা দাখিলের পাছত এতিয়া আদালতত চার্জ ফ্রেম হব পাঁচ অভিযুক্তর। আদালতের উপরতেই এতিয়া শেষ ভরসা চিকিৎসক দম্পতির। বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।